সার্বজনীন হরিসভা উপলক্ষে গাববেড়িয়া পূর্বপাড়া আদিবাসী বিরসা মুন্ডা স্মৃতিসংঘ আয়োজিত দুস্থ মানুষদের জন্যে বস্ত্র বিতরণী সভা কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে কম বেশি প্রায় 100 জনের মতো স্বেচ্ছাসেবক সহ স্থানীয় আদিবাসীরা এবং দূর দূরান্তের কিছু মানুষের সহযোগিতায় এই রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। আর তার ঠিক পরেই হরিনাম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। আর এই একই মঞ্চ থেকে সার্বজনীন হরিসভার যে মঞ্চ, এখান থেকেই বিতরণ করা হয় দুস্থ মানুষদের জন্য কিছু বস্ত্র, যা সেখানকার দুস্থ আদিবাসীদের মনে এক চিলতে হাসি ফোটাতে পেরেছে। এর আয়োজন করেছিল গাববেড়িয়া পূর্বপাড়া বিরসা মুন্ডা আদিবাসী স্মৃতি সংঘ, সঙ্গে গ্রামবাসী বৃন্দ। বয়স্ক মানুষের ছাপ তার স্মৃতিপটে ধরা রয়েছে এই ক্যামেরাবন্দির ফ্রেমবন্দি ছবিগুলো। এগুলো দেখলেই আপনাদের মনে হবে যে এই ক্লাব বা সংঘ এবং গ্রামের মানুষরা একত্রিতভাবে এখানকার দুস্থ মানুষদের যেভাবে সহযোগিতা করছেন, আপনারাও পারলে এনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আগামী দিনের পথ চলার সাথেই এই বিরসা মুন্ডা স্মৃতি সংঘ পঙ্গু মানুষ থেকে শুরু করে সকল দুস্থ মানুষদের পাশে আছে, আগামী দিনেও থাকবে। এনাদের পথ চলা আগামী দিনে আপনাদের সহযোগিতা পেলেই আরও মজবুত হবে, শক্তিশালী হবে। আপনারা পাশে থাকবেন এবং এনাদের সহযোগিতা করবেন, এইভাবে যেন দুস্থ মানুষদের পাশে তারা সচরাচর থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।